मन घुमायो नारे नाम जप मौलार एक दिन घुमाई बारे मन कबर माझार मन घुमायो नारे घुम घुम कर जिंदगी लागिया मन घुमायो नारे मन घुमायो नारे नाम जप मौलार एक दिन घुमाई बारे मन कबर माझार मन घुमायो नारे नम्रत फेरा अनुसार बादशाह छिलो दुनिया माझार एक एक सब चलिया गेलो जहन्नमेर माझार मन घुमायो नारे मन घुमायो नारे नाम जप मौलार एक दिन घुमाई बारे मन कबर माझार मन घुमायो नारे रसूल बोलें इजा माता लिंसान इनका दान हम अमलुरु इल्ला मिन सलसतिन सरफतिन जारिया और इमिन इंत बहुबिही अवल दिन सालिहिन यदुना हो नबी जी बोलें हे पृथ्वीर मदरा मार मानुष जखन मारा जाय पृथ्वीर दुनियार समस्त रकमेर आमल तादेर बंद हये जाय दुनियार कोनो एकटा आमल जेन तार संगे आर जारी थाके ना इल्ला मिन सलसातिन सदकातिन जारिया तीन तीन ती आमल कोनो दिन मरे जावार पर बंद हये ना कबर पर्यन्त जेन कयामतेर पूर्व पर्यन्त जारी थाके তার মধ্যে এক নাম্বার হলো সদকায়ে জারিয়া আল্লাহ রাস্তায় যারা সদকা করে সদকায়ে জারি করে সদকায়ে জারিয়ার উদ্দেশ্য হলো কোন জায়গায় একটা টিপল পুঁতে দেওয়া কোন একটা জায়গায় গাছ লাগিয়ে দেওয়া এরকমের মাদ্রাসায় কিছু পয়সা দিয়ে মাদ্রাসার বিল্ডিং তৈরি করে দেওয়া এই মাদ্রাসায় কিছু হাত বাড়িয়ে দিয়ে দান করা বন্ধুরা আবার আমরা পরে যাব মাদ্রাসা থেকে যাবে যারা মাদ্রাসা বানিয়েছিলেন বেঁচে নাই ওনারা চলে গেছেন আবার আমরা চলে যাব পরবর্তীতে আবার তারা আসবেন মাদ্রাসা দেখবেন এই মাদ্রাসা যতদিন থাকবে এই কোরআনের শিক্ষা যতদিন এখানে চলবে আপনার কবরে এই জারিয়া যেন কোনোদিন বন্ধ হবে না একটাই উপায় সেটা হলো নিজের জন্য কিছু করে যাওয়াটাই হলো কিয়ামতের প্রাপ্য এবং আল্লাহর এই কবরে কিছু পাওয়ার প্রাপ্য সেটা হলো সাদকায়ে জারিয়া তো আমি অনুরোধ করছি একটু হাত বাড়ান দেরি করেন না বন্ধু হে বাপ আমার আমি আপনাদের কাছে আর কয়েক মিনিট আছি তারপরেই চলে যাব নাজবি সাহেব আসবেন উনি বক্তব্য রাখবেন আপনারা তো অনেক আল্লাহর বান্দারা দান করেন বেশি বেশি করে দান করেন একটু বেশি বেশি করে দেন আলহামদুলিল্লাহ আরো একজন ভাই আল্লাহ এখানে তো ছিল 500 টাকা আল্লাহ জারিয়া নামে দিল আল্লাহ তুমি এই দান কবুল করিবে জারিয়া নামেতে আল্লাহ কবুল করিবে আরে একজন যুবক ভাই এখানে আসিয়া 500 দিল দান মাদ্রাসা লাগিয়া আল্লাহ তুমি এই দান কবুল করিবে ভাই জানকে আল্লাহ ফের সুখেতে রাখিবে যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার সুখ শান্তি দিও বাড়ি ভাগ পরবার আল্লাহুম্মা আমিন 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 সুম্মা দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম কর না আল্লাহুম্মা আমিন
ভাই আর দেবেন না গো, না দিলে আমি একটু বক্তব্য রাখি, কারণ আপনাদের কাছে এতক্ষণ ধরে চাইছি আর ঠিক যখন বলতে যাচ্ছি তখন আপনারা এসে দাঁড়িয়ে যাচ্ছেন। তো যদি দেওয়ার ইচ্ছা হয় তাহলে দু চার পাঁচ মিনিট একটু দিয়ে দেন। দেন তাড়াতাড়ি করেন। নাদবি সাহেব আসার পরে ওনার কাছে কমপক্ষে একদম টন্টনা করে এক ঘন্টা দেড় ঘন্টা বক্তব্য শুনেন। আশা করি ইনশাল্লাহ আজকে কোরআন হাদিস শুনে আমাদের অন্তর আমাদের মন যেন তৃপ্তি হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের কোরআন হাদিস শোনার পরে সকলকে আমল করার তৌফিক দিও। আল্লাহুম আমিন। আরেকজন যুবক বন্ধু 200 টাকা আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। যে আশায় দান করেছেন আল্লাহ তুমি আশাকে পূর্ণ করে দাও। আলহামদুলিল্লাহ আমার বন্ধুবর আব্দুল মাতির সাহেব দেখেন এই গ্রামের মানুষ থাকেন হরিশ্চন্দ্রপুরে, আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, দেখেন 1000 টাকা দান করেছেন মাদ্রাসাটাকে কত ভালোবাসেন। আল্লাহুম আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার বন্ধুবর এখানে আব্দুল মাতিন ছিল, 1000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিল। ওহে বারে দোয়া করি তোমার কাছে দে, সুখ শান্তি দিও বারে তোমার দয়াতে, যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার, সুখ শান্তি দিও বারে বারবার। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আর কে আছেন গো? আল্লাহর ওয়াসতে যারা দিতে পারবেন একটু হাত বাড়াবেন না। 100-200-500 করে তো চেয়েছি, বেশি চাইনি। 1000-2000-10000-20000 করে দিয়েন, অন্যান্য আলেমান আমাদের হাতে দেবেন, হয়তো কেউ আগে দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। কিছু কিছু বান্দা ফের এখানেতে ছিল, যা ছিল পকেটেতে এসে দান নিয়ে এলো, এই দান আল্লাহ তুমি কবুল করবে, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ ঠিকানা বানাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, নামাজ করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে। আলহামদুলিল্লাহ বালা মুসিবত হতে বাঁচাইয়া দেবে, তোমার বান্দার দান কবুল করিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান আর নাই গো দু চার পাঁচ দেওয়ার মতো কেউ নেই আল্লাহর বাস্তে দিতে, আপনারা পিছু পা হচ্ছেন কেন বন্ধু? বেশি তো চাইনি যে আপনাকে 5000 দিতেই হবে, 2000 দিতেই হবে, 1000 দিতেই হবে, তা তো বলেনি। যেমন জুটবে 200, 100, 500, 1500 করে দেবেন। আলহামদুলিল্লাহ আরেকজন নানা যারা আমার চিন্তা করছেন অনেকক্ষণ ধরে যে ভিতর থেকে বের হতে পারছেন না, উনি এসে 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ যেমনে আসলেন গেলেন তেমন এই জায়গাটা আল্লাহ তুমি সাক্ষী দিয়ে আল্লাহ যেন তোমার বান্দার ঠিকানা তুমি জান্নাতুল ফেরদৌসে করে দেও। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ মা বাবার জন্য বাপজান আমার 4000 টাকা দিয়েছে। দেখেন পৃথিবীর বুকে মা বাবা তোফাজুল হক অসুস্থ 1000 টাকা, বেনামিতে আরেকজন দিলেন 300 টাকা। আজকে মা বাবার জন্য আমার দাদু 4000 টাকা দিলেন, অথচ দেখেন উনিও কারো মা বাবা, ওনার মা বাবা চলে গেছেন। আজকে সে মা বাবার কথা মনে পড়েছে। আমার আগে বন্ধুকর বক্তব্য রাখছিলেন মা বাবা সম্বন্ধে, ভালো লাগছিল যে মা বাবা কি জিনিস। দেখেন উনি মা বাবার জন্য 4000 টাকা দান করেছেন, এটাই হলো মা বাবাকে স্মরণ করানোওয়ালা ছেলে। আল্লাহ রসুলের জামানায় একজন সাহাবি নিজেই যেন নিজের মার জন্য দান করার জন্য রসুলের কাছে গিয়ে এবার
জানতে চাইলেন যে আমি ছেলে যদি আমার মায়ের রেখে যাওয়া মাল আল্লাহর রাস্তায় আমার মায়ের নামে দান করি তো আমার মা তার নেকি পাবে কি পাবে না আল্লাহ রাসূল বলেছিলেন অবশ্যই পাবে এবার ছেলে সুন্দর করে মায়ের নামে একটা কুয়া বানিয়ে দিয়েছিলেন একজন সাহাবী সেই কুয়াটার নাম রেখে হয়েছিল হাজী লেউমে সাদ সেই কুয়া তৈরি করে দিয়েছিল সাদকায়ে জারিয়া আজকে মার জন্য উনি এসে 4,000 টাকা দান করেছেন আল্লাহ রব্বুল দানকে কবুল করুন আল্লাহ তিনার আম্মা আব্বা যাদের কবরকে প্রশস্ত করে দাও ওয়ালবেসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ জান্নাত থেকে তুমি খুশবুর ব্যবস্থা করে দাও জান্নাতি পোশাক তাদের পরিধান করিয়ে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আরে কার দুজন কে আছেন গো নেই গো এখানে দেওয়ার মতো নারায়ণপুরের জাহাঙ্গীর মিলানগড়ের ভাটাওয়ালা জিয়াবুল আর হুন্দি পড়ার সাথে নারায়ণপুর থেকে জাহাঙ্গীর ভাই মিলানগড় থেকে জিয়াউল ভাট্টাওয়ালা আর কন্দিপাড়ার সাদিপুর ভাই ভাট্টাওয়ালা নিশ্চয় আপনারা আছেন আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন এই সম্মানের নামটা যেন আজকে মাইকে প্রকাশ হলো সবার নাম প্রকাশ হয় না তো যদি আপনারা আছেন দয়া করে যদি একটু এসে দেখা করতে মনে হয় আমরা সকলে খুশি হতাম আর দোয়া করতাম আপনাদের জন্য যে আগামী দিনে আল্লাহ যেন একটা ভাটা করেছেন আর একটা ভাটা করার আল্লাহ যেন সুযোগ করে দেন আল্লাহ যেন আপনার ব্যবসায় বরকত দেন পরকালকে আল্লাহ যেন মঙ্গল করেন এই দোয়াটাই করবো বন্ধু যদি আপনার থাকে তো একটু আসেন তো দেখি তাড়াতাড়ি করেন দেরি করবেন না আল্লাহর বাস্তে কেউ যদি একা দুজন আছেন এই যে নাম তিনটা বলা হলো জাহাঙ্গীর ভাই মিলনগড়ের কি যেন ভাইয়ের নাম বললেন জিয়াউল ভাই আর একজন ভাটাওয়ালার নাম বললাম যদি আপনার সাবিকুল ভাই আপনারা আছেন তো দয়া করে একটু দেখা করে যান সামনে থাকলে আসেন পিছনে থাকলে যেখানে থাকে আপনি একটু দেখা করে যান তো ভাই আচ্ছা ভাই আপনারা 1,200-400-500 করে দেবেন না সব শেষ করে দিলেন পৃথিবীর বুকে নিজের মায়ের নামে বাবার নামে সন্তান হয়ে একটু কি তোমার হাত বাড়াতে চান না গো মা বাবা যাদের চলে গেছে সে মা বাবা অন্ধকার কবলে পড়ে আছেন কিছুই নিয়ে যায়নি খালি হাতে গেছেন সব তো আপনাকে দিয়ে গেছেন একবার সেই দেওয়া মালকে মা বাবার নামে স্মরণ করে 200-400-500 করে একটু আপনারা দিয়ে সাদকায়ে জারিয়া করুন মা বাবার নামে আছেন এখানে আর কেউ নেই যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দে রেখে করেছে পাল হে প্রভু তুমি অতারে তোমার রস ছায়া একরামুল সাহেবের মেয়ে 1,000 টাকা দান করেছে আব্দুল হকের ছোট মেয়ে 1,500 টাকা আল্লাহুম্মা আমিন কথা হতে বল আমার কথার আড়াল হতে দুইজন দান দিল 25 মাদ্রাসাতে আল্লাহ তুমি এই দান কবুল করিবে বন্ধুকে আল্লাহ তুমি সুখে রাখিবে পরকালে জান্নাতের ঠিকানা বানাবে আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন আলহামদুলিল্লাহ আমি 3 জন লোকের নাম বলেছিলাম এই জাহাঙ্গীর ভাই এর আগে 1,500 টাকা দিয়েছিল চাঁদা এ ভাই জাহাঙ্গীর ভাই আগে 1,500 দিলেন এখন 1,500 এ ভাই শুনে 2,000 টাকা করে দিন ভাই এই যে হাত আপনি নিজে দেখালেন দেখেন 5টা আঙ্গুল জাহাঙ্গীর ভাই 5টা করে দেন ভাই যান আল্লাহর ওয়াস্তে আচ্ছা আলহামদুলিল্লাহ নারে তাকবীর দুই করে দিয়েছেন আমি তো চাচ্ছি না এখন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ লিখে দেন উনি 5,000 টাকা দিলেন আল্লাহ যেমনই মন তেমনই ধন আল্লাহ দিয়েছেন চেহারাও তেমন দিয়েছেন আল্লাহ গো ভাইদেরকে তুমি সুখে রাখো আল্লাহ আল্লাহ এলাকার মধ্যে সবাস
সমাজের জন্য সেবা করতে পারে, সমাজ সেবক তাদের বানিয়ে রাখো। আরেকজন ভাই দিলেন 500 টাকা, আল্লাহ তুমি দানাকে কবুল করো। আর দুইজন ভাই নাই এখানে গো, আর মিলনগড়ে ভাট্টাওয়ালা কই ভাই নাই এখানে, উনি মনে হয় এসেছে বটে কিন্তু এখনো আসেননি, এখানে পৌঁছাননি, খেয়ে দিয়ে রেস্ট করছেন বা কারোর সঙ্গে গল্প করছেন, যদি খবর পাই ইনশাল্লাহ এই ভাই যেন আসবেন। তো ভাই আর কেউ একা দুজন আর নেই গো দেওয়ার মতো? 2000 টাকা ডিউ, আর আগে দিয়েছিলেন 1500, এখন 1500 দিয়ে 3000 দিলেন নগদে। আচ্ছা মোট 5000। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি জানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকবার দু চারজন বন্ধু দেবেন না আপনারা, একটা আমার আপনারা দয়া করে একটু বেশি বেশি করে সাদকা করেন, যারা হয়তো আপনাদের কাছে যাচ্ছেন ওনাদের কাছে নেবেন। ভাই আপনাদের কাছে যদিও আমি এখনো চাদর পাঠাতে চাচ্ছি না, চাদরটাতে পরে দেবেন, আমি শুধু খালি প্রাথমিক অবস্থায় দেখতে চাইলাম যে আপনারা বেশি নয় আল্লাহর ওয়াস্তে 200, 400, 500 করে দেবেন। যতগুলো লোক আমরা আছি খরচ তো অনেক করি, 200 করে টাকা খরচ করলে মাদ্রাসাতে ইনশাল্লাহ এখনো 50,000 টাকা উঠে যাবে, যদি আমরা একটু মন খুলে দিই, একটু যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু মাদ্রাসাটার অনেক উন্নয়ন হবে। আলহামদুলিল্লাহ, একজন নানা যান আমার 320 টাকা পকেটে ছিল, পুরো টাকাটাই দান করে গেছে। আল্লাহ আমিন, পরেরবারে দোয়া করে তোমার দরবারেতে এই দান কবুল করো, তোমার দয়া দে, তোমার বান্দা আল্লাহ ফেরে এখানে দিয়েছিল, ওকে ঝটে উজার করে দান পাঠাইলাম, 300 টাকা ফেরে দিল আল্লাহ, 20 জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দে। ওহেবারে দোয়া করে, দোয়া করে খাস বাদা মুসিবত হতে করায়ো পাস। আল্লাহুম্মা আমিন, আমিন আমিন সুম্মা আমিন। আছেন ভাই যারা দেবেন, আমি কবিতাটা শোনাই, কবিতাটার নাম দিয়েছিলাম গতির ক্ষতি, যে যত উড়াবেন সে তত পড়বেন, যে যত বাড়বে, যে গাছটা সব থেকে বেশি উঁচা হয় দেখবেন সেই গাছটা চট করে ভেঙে যায়। তো আজকে আমি আপনাদের কাছে এই কবিতাটা শোনাবো, কবিতাটা শোনার আগে বেশি নয় 50 জনের কাছে 100টা করে টাকা নেব, তার মধ্যে টাকা বেশি দেবেন যারা যুবক বন্ধু তারা, যদি আপনারা দিতে পারেন তাহলে কবিতাটা আপনাদের জন্য ইনশাল্লাহ হবে, এটা আমি অনুরোধ করছি। দেরি না করে একটু তাড়াতাড়ি করেন, 100টা করে টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কবিতাটা আমি শোনাচ্ছি, কবিতাটার নাম হলো গতি ক্ষতি, এর মধ্যে অনেক রহস্য আছে, এই রহস্য